জাল পাসবুক নিয়ে এসে পোস্ট অফিসে পুলিশের জালে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত সুন্দরচক পোস্ট অফিসে। শনিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে আমজনতার হাতে মার খেতে হয় অভিযুক্ত ব্যক্তিকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নিয়ামত ফাঁড়ির পুলিশ। অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে সুন্দরচক ও রাধানগর এলাকার সাধারণ মানুষ পোস্ট অফিসের খাতা ধার করা 60 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্রকে নিয়ে নিয়ামত ফাঁড়িতে আসে। এই দিন কাউন্সিলর নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। আমাদেরও অদ্ভুত লাগছে, অবাক লাগছে যে এটা পোস্ট অফিসে গরিব মানুষ নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ গচ্ছিত রাখে, এবার পোস্ট অফিস থেকে এত সুন্দর, ওটা সাধারণ আমরা দেখলে তো বুঝতে পারবো না বইটা যে কোনটা আসল কোনটা নকল। তো তারা পেলো কী করে? সাইন বলুন, আপনার অ্যাকাউন্ট নাম্বার একই, হুবহু পোস্ট অফিসে যে বইটা অরিজিনাল বইয়ের মতোই দেখতে। তো এটা সত্যি আমরা বড়বাবুকে জানিয়ে এসেছি যাতে এই ব্যাপারটা তদন্ত হয়। পোস্ট অফিসে আজ আমাকে হঠাৎ করে বেলা 2টার সময় আমাকে ফোন করেছে যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হচ্ছে। আর আমার অ্যাকাউন্ট থেকে টাকা কীভাবে চুরি হবে? অ্যাকাউন্ট তো আমার কাছে আছে। তো পোস্ট অফিস থেকে যিনি ফোন করলেন তাকে বললাম যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা যে চুরি হচ্ছে আপনি সেটা তো আপনারা বুঝবেন, আমি সেখানে মজুদ নেই, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কীভাবে চুরি হচ্ছে তারা বলেছিল আপনাকে? যে কোনো অন্য লোক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা বের চেনেন যায় যে নিয়েছে টাকা বের করে তাকে আজ পর্যন্ত চিনি না, দেখুন টাকা কি বের করেছে এর আগেও? বের করার চেষ্টা করেছিল, আমার বের করতে পারেনি, সেটা ওরা ধরে নিয়েছে। আর তারপর আমাকে খবর দিয়েছে ওরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।